আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সৈকত, আজকে চলে আসছি একটা ল্যাপটপ নিয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে MSI মডার্ন সিরিজের একটা ল্যাপটপ, মডার্ন B4MW, যেটা হচ্ছে রাইজেন প্রসেসর ইউজ করে করা হয়েছে। সো পুরো ভিডিওটা তো অবশ্যই সাথে থাকবেন এবং আমি ট্রাই করবো এই ল্যাপটপে আপনারা কী কী ধরনের কাজ করতে পারবেন এবং এই ল্যাপটপের প্রাইস এবং স্পেসিফিকেশন সম্পর্কে একটু ডিটেলস ধারণা দেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। MSI মডার্ন সিরিজের এই ল্যাপটপটাতে ইউজ করা হচ্ছে রাইজেন 5 4500 সিরিজের প্রসেসর, যেখানে আপনারা বেস ক্লক স্পিড পাবেন হচ্ছে 2.3 GHz অ্যান্ড ম্যাক্সিমাম আপনারা পাবেন হচ্ছে 4 GHz। এবং এই ল্যাপটপে ক্যাশ মেমোরি প্রায় 8 MB পর্যন্ত দেওয়া আছে। সো আমার মনে হয় আপনারা ডে টু ডে কাজের জন্য প্রসেসরের যে স্পিডটা এখানে দেওয়া আছে এটা খুবই অ্যাডজাস্টেবল এবং খুবই পারফেক্ট একটা প্রসেসর স্পিড, যেটা দিয়ে আপনার কাজগুলো খুবই মানে স্মুথলি কাজ করতে পারবেন, যেখানে হ্যাং হওয়ার চান্সটা খুবই কম থাকছে। স্টোরেজ হিসেবে এখানে ইউজ করা হচ্ছে 512 GB NVMe SSD, অ্যান্ড অবশ্যই SSDটা হচ্ছে আপগ্রেডেবল। আর আপনি চাইলে 512 GB যে NVMe SSDটা এখানে ইউজ করা আছে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন, লাইক আগে যে SSDটা আছে সেটা খুলে আপনি নতুন SSD অ্যাড করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলার আছে, এই ল্যাপটপটাতে আলাদা ফিজিক্যাল কোনো হার্ড ডিস্কের স্লট নেই। সো আপনি SSDতেই থাকতে হবে, সেটা হোক আপনি 512 GB থাকতে চান অথবা আপনি যদি বাড়াতে চান সেক্ষেত্রে 512 GBটা খুলে আপগ্রেড করতে হবে। ডিসপ্লে হিসেবে এটাতে দেওয়া আছে হচ্ছে 14-inch ফুল HD ডিসপ্লে এবং ডিসপ্লের রিফ্রেশ রেটটা হচ্ছে 60Hz। আর এখানে হচ্ছে আপনারা এটা IPS-Level ডিসপ্লে পাবেন, বাট নট IPS ডিসপ্লে। তবে আমি বলবো IPS-Level যদিও হয়ে থাকে ল্যাপটপের ডিসপ্লেটা, এটা আপনার খুবই ভালো একটা ডিসপ্লে। এটা এখানে হচ্ছে আপনারা কালার টোন প্লাস হচ্ছে আই কমফোর্টেবিলিটি যে বিষয়টা সেটা আপনারা 100% পাবেন। ল্যাপটপটাতে ব্যাটারি দেওয়া আছে হচ্ছে 39.3 Wh ব্যাটারি। সো এখানে ব্যাটারি নিয়ে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে MSI মডার্ন সিরিজের আরেকটা ল্যাপটপ যেটা হচ্ছে ইন্টেল Core i3 প্রসেসরের Core i3 10th generation, সেখানে হচ্ছে সামথিং 43 Wh একটা ল্যাপটপের ব্যাটারি ইউজ করা আছে, বাট এই ল্যাপটপটাতে হচ্ছে 39.3 Wh ব্যাটারিটা ইউজ করা। সো এই ক্ষেত্রে যারা MSI Core i3টা ইউজ করছেন তারা হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি পাবেন, আর যারা হচ্ছে MSI রাইজেনটা ইউজ করবেন B4MW সেখানে ব্যাটারি ব্যাকআপটা কিছুটা কম পাবেন। তবে এটা আসলে ডিপেন্ড করে যে আপনি একটা ল্যাপটপ কতটুকু প্রেশার দিয়ে ইউজ করছেন বা আপনি কতটুকু কাজ এটাকে দিয়ে করাচ্ছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করে। চার্জার হিসেবে এখানে দেওয়া আছে 65 Wh ফাস্ট চার্জার। সো এটা ইজিলি আপনারা চার্জ করে নিতে পারবেন, আপনারা ট্রাভেলে থাকেন বা যেখানে থাকেন। আই থিঙ্ক 65 Wh চার্জারটা এখানে খুবই এফেক্টিভ এই ল্যাপটপটার জন্য। ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, এটা ক্যামেরা কোয়ালিটিটা আমার কাছে খুবই স্যাটিসফাইড লেগেছে, বিকজ হচ্ছে এখানে যদিও MSI পক্ষ থেকে বলা আছে এখানে 720 পিক্সেলের। সো আমি বলবো 720 পিক্সেল ট্রু যদি আপনারা নাও পান, 480 পিক্সেল আপনারা খুবই ভালো পাবেন। সো যেটা দিয়ে হচ্ছে আপনার রেগুলার জুম মিটিং বা হচ্ছে আপনার অনলাইন ক্লাস যদি থাকে বা ছোটোখাটো আপনাদের যদি কোনো ভিডিও এডিটিংয়ের কাজ থাকে আপনারা এই ক্যামেরা দিয়ে করে নিতে পারবেন। ওভারঅল যদি আমি এই ল্যাপটপটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে 14-inch মধ্যে খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এবং এটা হচ্ছে টোটালি মেটাল বডি দিয়ে একটা ল্যাপটপ করা। সো আপনি ডে টু ডে যদি ক্যারি করেন লাইক অফিসে অথবা ইউনিভার্সিটিতে এটা খুবই কমফোর্টেবল হবে। অ্যান্ড এখানে হচ্ছে কিবোর্ডে ব্যাকলিট ইউজ করা আছে, হোয়াইট কালার একটা ব্যাকলিট সিঙ্গেল কালারের, সো যেটা রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড হচ্ছে এটার ওভারঅল যদি আমি স্পেসিফিকেশান প্লাস হচ্ছে এটার বিল্ড কনফিগারেশন নিয়ে যদি আমি কথা বলি, 60-65 রেঞ্জে যাদের বাজেট আই থিঙ্ক এই ল্যাপটপটা খুবই পারফেক্ট একটা ল্যাপটপ। আমি 60-65 কেন বললাম, বিকজ হচ্ছে প্রাইসটা ভ্যারি করে মার্কেটে। সো কখনো হচ্ছে প্রাইসটা হয়তো একটু কম থাকতে পারে, কখনো বেশি থাকতে পারে। সো এই বাজেটের মধ্যে যদি আপনারা কোনো ল্যাপটপ খুঁজে থাকেন বা যদি একটু কনফিউশনে থাকেন যে কোন ল্যাপটপটা নেবেন, Core i5 নাকি Ryzen 5, সো অবশ্যই আমি এখানে বলবো যারা Ryzen প্রেফার করেন, যারা Ryzen প্রসেসরের ফ্যান, আপনারা অবশ্যই এই ল্যাপটপের দিকে যাবেন, বিকজ Ryzen 5 4th জেনারেশন দিয়ে এবং মেটালিক বডি দিয়ে MSI ছাড়া অন্য কোনো ল্যাপটপ নেই। আর এটা তো হচ্ছে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া আছে 2 বছর। সো আমার মনে হয় যে ওভারঅল এটা খুবই ভালো একটা ল্যাপটপ। সো যারা প্ল্যান করছেন MSI B4MW ল্যাপটপটা নেওয়ার জন্য, আমি বলবো এটা চোখ বন্ধ করে নিয়ে নেন, বিকজ এটাতে হিটিং ইস্যুটাও খুব একটা বেশি আমরা রিভিউ পাইনি যে এই ল্যাপটপটা খুব বেশি আমরা হিট হচ্ছে। সো MSI হিটিং যে ইস্যুটা এখানে, যে কুলিংয়ের যে বিষয়টা, কুলিংটা খুবই আপগ্রেডেড এখানে। আপনি যদি পিছনে ব্যাক পার্টটা দেখেন সেখানে আপনি দেখতে পাবেন অনেক বড় একটা স্পেস দেওয়া আছে এয়ার ফ্লোয়ের জন্য। যদিও অনেকে কমপ্লেন করে যে না এখানে অনেক বেশি ধুলা ঢোকার চান্স আছে, তবে হ্যাঁ আপনার এয়ার ফ্লো থাকলে ধুলা ঢোকার চান্স থাকবে। আবার যেহেতু একটা রাইজেন প্রসেসর, এখানে যদি এনাফ এয়ার ফ্লো না থাকে আপনার ল্যাপটপটা হিট হওয়ার চান্স থাকবে। বাট MSI এই ল্যাপটপটাতে আমি যতটুকু রিসার্চ করলাম বা আমি যতটুকু কাস্টমার রিভিউ পেলাম, এই ল্যাপটপটাতে হিটিংয়ের ইস্যুটা একদম নেই বললেই চলে। আর এয়ার ফ্লোর জন্য যে পরিমাণে স্পেস দেওয়া আছে আমি বলবো এটা একদম বেস্ট।
সো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। সো আশা করি আমি কিছু ধারণা দিতে পেরেছি ল্যাপটপটা সম্পর্কে। সো আপনার যদি আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে লাইক বাটনে ক্লিক করবেন। আর সেই সাথে হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায়। সো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।